কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি দেখাবো। এখানে 200 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে 6টা চিংড়ি মাছের পিস হয়েছে, এরকম টাইগার পন, এটা বাগদা মাছ, বাগদা চিংড়ি। তো আমি এগুলো ছাড়িয়ে ভালো করে এই যে পিছনে কেটে শিটটা বার করে মাথা থেকে নোংরা বার করে ধুয়ে ভালো করে রেখেছি। এখানে 5 ফোড়ন নিয়েছি আমি পোস্ত দিয়ে আজকে করব। আজকে পোস্ত চিংড়ি করব। পোস্ত বেটে রেখে দিয়েছি আমি এখানে 3 টেবিল স্পুন পোস্ত নিয়ে বেটে রেখে দিয়েছি। এখানে চিনি নিয়েছি, লবণ, হলুদ নিয়েছি। এবার আমি এখানে তেল দেব। আমি সর্ষের তেল দিয়ে করছি। আমি 2 টেবিল স্পুন এখানে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, এটা শ্যালো ফ্রাই হবে। আমি একটু হলুদ ছিটিয়ে দিলাম আর একটু লবণ ছিটিয়ে দিলাম। খুব কম টাইমের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়, আর বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তো সেই জন্য খুব অল্প শ্যালো ফ্রাই হবে এটা। আমি সেম আস্তে করে দিলাম। দিয়ে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, দুটি উল্টো পাল্টা আমি ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলে, এখানে যা তেল আছে সেই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি সামান্য হলুদ দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি। লবণটা আর ঝালটা কিন্তু নিজেরা স্বাদ অনুসারে দেবেন। এবার একদম আমি লো ফ্লেম করলাম, করে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি এরকম নাড়াচাড়া করবো। লো ফ্লেমে আমি এরকম 2-3 মিনিট নাড়াচাড়া করবো। এটা আরেকটু কষাতে হবে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন আমি চিনি দিয়ে দিলাম। পোস্ত একটু চিনি না পড়লে ভালো লাগবে না, কিন্তু এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না। এরকম আরেকটু আমি এটাকে কষাবো। কষাতে কষাতে যখন এরকম তেল উঠে আসবে তখনই বুঝে যাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দেব। যাদের এই পোস্তটা একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করবে তারা যেন জল বেশি দেয়, আর একটু মাখা মাখা খেতে ইচ্ছা করলে জল কিন্তু কম দিতে হবে। আমি ফ্লেমটা একটু জোরে দিলাম। আমি আরেকটু জল দিচ্ছি। একটু ফোটা ধরলে আমি চিংড়ি মাছগুলো ছাড়ব। এটা ফোটা হয়ে, ফোটা ধরে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাগুলো ছেড়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হওয়ার পর আমি নামিয়ে নেব। আমি 2 মিনিট হয়ে গেছে আমার, এটা ফুটে গেছে আর চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। একটু উল্টে পাল্টে আমি এটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার চিংড়ি মাছের পোস্ত হয়ে গেল। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, সেই জন্য এইটুকুনি আমি ঝোল রেখেছি, এরকম রেখেছি। তো আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি।
চিংড়ি মাছের পোস্ত হয়ে গেল। আপনারাও ঠিক আমার মতন করে করবেন, করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে আসি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।